প্রিয় বিএ বিএসসি এবং বি থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো ক্লাসে সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি বেঙ্গলি রয়েছে এ থ্রি সেই বাংলা থেকে আমি তোমাদের অলরেডি একটি গল্প সরি প্রবন্ধ আমি আলোচনা করেছি ঠিক আছে সেই প্রবন্ধটি আমি আলোচনা করেছিলাম এবং তোমাদের গুটি কয়েক প্রশ্ন আমি বলেছিলাম এবং বলেছিলাম পার্ট টুয়ে আমি তোমাদের আরও বেশ কিছু প্রশ্ন দেবো এবং এই সাবজেক্টের সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা নোটস পেয়ে যাবে তার জন্য তোমাদের করতে হবে কি গ্রুপে জয়েন্ট হতে হবে তো আজকে আমি তোমাদের একটি ভিডিওতে এই ভিডিওতে তোমরা রাতের দিকে আমি গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে তোমরা জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমাদের এই থ্রি প্রবন্ধ পরিভাষা থাকবে পঁচিশ নম্বর পঁচিশটি দু নম্বরের প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে সেগুলো আমি বিস্তারিত আলোচনা আরও করে দিয়েছি আগের ভিডিওতে তোমরা দেখে নেবে তো দেখো স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুর মূল প্রবন্ধ আমি আলোচনা কিন্তু আগের ভিডিওতে কিন্তু ভালো করে করে দিয়েছিলাম তোমরা একটু শুনে নেবে তো স্বদেশী সমাজ রবীন্দ্রনাথের আত্মশক্তি নামক প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে এই গ্রন্থে সংশ্লিষ্ট বিষয়ে দুটি প্রবন্ধ রয়েছে স্বদেশী সমাজ স্বদেশী সমাজ প্রবন্ধের পরিশিষ্ট প্রথম প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তেরোশো সালের ভাদ্র মাসে দ্বিতীয়টি প্রকাশিত হয়েছিল ওই পত্রিকারই আশ্বিন সংখ্যায় স্বদেশী সমাজ প্রবন্ধ প্রথমে ঠিক আছে তো আমরা স্বদেশী সমাজ প্রবন্ধ প্রথমে পতিত হয়েছিল চৈতন্য লাইব্রেরির বিশেষ অধিবেশন উপলক্ষে মিনারবা মঞ্চে সাতই শ্রাবণ পরে পরিবর্তিত আকারে কার্জন রঙ্গমঞ্চে তেরোই শ্রাবণ তারিখে পুনর্গঠিত হয় বর্তমান পাঠ্যসূচিতে প্রবন্ধটির বিশেষ বিশেষ কয়েকটি অংশ সংকলিত হয়েছে রচনার পটভূমিতা পটভূমিকা হলো তৎকালীন ইংরেজ সরকারের উদ্যোগ ও দেশবাসী উদাসীনতা তো এটি ছিল আমাদের শটে আমাদের প্রবন্ধ সম্পর্কের উৎস উৎস সম্পর্কে আলোচনা পুরো গল্পটির আলোচনা আমি কিন্তু অনলাইনে তোমাদের গ্রুপে ফ্রি অফ কস্টে করিয়ে দেবো আমি এমনিও ভিডিও আকারে আমি অনেকটাই বলে দিয়েছি আলোচনা করে দিয়েছি তোমাদের তো তোমরা কি করবে তোমরা গ্রুপে জয়েন্ট হও সেখানে আমি তোমাদের ক্লাস করাবো সেটির জন্য কোনো রেমোনেশন লাগবে না ফ্রি অফ কস্টে তোমরা পাবে এবং স্টাডি মেটেরিয়ালও তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে ঠিক আছে তো দেখো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু দেখে নিই দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এমসি কিউ স্বদেশী সমাজ প্রবন্ধের রচয়িতাকে তোমরা সকলেই পারবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে স্বদেশী সমাজ গ্রন্থে সমাজী সমাজ প্রবন্ধ কোন প্রবন্ধ গ্রন্থ থেকে গৃহীত হয়েছে এটিও তোমরা পারবে এই দুটো প্রশ্নের উত্তর দেবে মেলা শব্দের অর্থ কী মেলা শব্দের অর্থ হচ্ছে মিলন ক্ষেত্র স্বদেশী সমাজ প্রবন্ধটি রচিত হয় ঠিক আছে কত সালে উনিশশো চার খ্রিস্টাব্দে স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ঠিক আছে তোমাদের বঙ্গদর্শন স্বদেশী সমাজ প্রবন্ধটি প্রথম কোথায় পতিত হয়েছিল মিনারভা রঙ্গমঞ্চে তারপর দেখো প্রশ্ন হচ্ছে মেলাকে যার উপায় রূপে বলা হয়েছে মানুষের হৃদয় মিলনস্থলে তারপর দেখো দেশকে উত্তরোত্তর দুর্বল দুর্বলতা বৃদ্ধি থেকে উদ্ধার করতে যা করা প্রয়োজন হিন্দু মুসলমানের মধ্যে প্রীতি ও শাস্তি সরি শান্তি এটি শান্তি হবে ঠিক আছে আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে লোককে যা দান করা হয়েছে সাহিত্য রস ও ধর্ম শিক্ষা তারপর দেখো স্বদেশী সমাজ প্রবন্ধে বিদেশ থেকে কি এনে আমাদের দেশে কলকারখানা তৈরির কথা বলা হয়েছে কল কলের হচ্ছে কলের শব্দ হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ঠিক আছে এখানে অনেকে যন্ত্রপাতিও বলবে তবে এটি উত্তর হবে কল তারপর দেখো স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ স্বদেশকে উপলব্ধি করতে চেয়েছেন বিশেষ ব্যক্তির মধ্যে তারপর দেখো যে উৎসবে পল্লী আপনার সমস্ত সংকীর্ণতা বিস্মিত হয় সেটি হলো মেলা বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দিবার উপযুক্ত অবসর মেলা মন্দিরের মাথায় যে স্বর্ণকলস থাকে তাহা নিজে উচ্চ নয় মন্দিরের উচ্চতাই তাহাকে উচ্ছ করে কোন প্রবন্ধের অংশ উত্তরটি হবে স্বদেশী সমাজ স্বদেশী সমাজ প্রবন্ধ অবলম্বনে বলো বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দেবার উপযুক্ত অবসর কী মেলা সমাজ সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যহ স্বদেশের জন্য কি করবে মেলার আয়োজন করবে স্বদেশ সম্পর্কে চিন্তা করবে অল্প পরিমাণে কিছু উৎসর্গ করবে স্বদেশি বই পাঠ করবেন অল্প পরিমাণে কিছু উৎসর্গ করবে তারপর দেখো আমাদের দেশে স্বেচ্ছাদানে কি চলছে বড় বড় মঠ মন্দির প্রত্যেক মেলার জন্য জমিদার কি পাবেন খাজনা স্বদেশী সমাজ প্রবন্ধ হয়ে মেলাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে বর্ষা গরমের জমিদাররা উৎসবের আয়োজন করেন কাদের অর্থে ঠিক আছে খাজনার অর্থে প্রজাদের থেকে চাঁদা আদায় করে নিজেদের জমানো অর্থে বন্ধুদের সাহায্য নিয়ে ঠিক আছে খাজনার অর্থে স্বদেশী সমাজ প্রবন্ধে কল বলতে কোন বস্তুকে বোঝানো হয়েছে আধুনিক যন্ত্রপাতিকে আমাদের গৌরব আমাদের ধর্ম স্বদেশের ভার গ্রহণে ধর্ম সময় অংশগ্রহণে মেলায় অংশগ্রহণে সম্প্রীতি ও ভালোবাসায় মেলায় অংশগ্রহণে তো উত্তরগুলো তোমরা দেখে নিলে এই বাইশটি প্রশ্ন খুব ভালো করে পড়বে একদম বাছাই করার প্রশ্ন এই বাইশটি প্রশ্ন যদি ভালো করে তোমরা রেডি করে নাও একদম এখান থেকেই তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে ঠিক আছে এবং প্রবন্ধটি আমি যখন ক্লাসে যখন বোঝাবো একটু ভালো করে যদি মনোযোগ সহকারে ক্লাসটা করে নাও একদম দেখবে তোমাদের বইও পর্যন্ত কিনতে হবে না তোমাদের স্টাডি মেটেরিয়াল দেবো পড়লেই তোমরা বুঝে যাবে ঠিক আছে এর জন্য তোমাদের টাকা বেশি খরচা করার দরকার নেই সাবজেক্টটি আমি তোমাদের ফ্রি অফ কস্টে দিচ্ছি কাদের জন্য দিচ্ছি যারা অন্যান্য জায়গা থেকে স্টাডি মেটেরিয়াল কিনবেন অন্য জায়গায় ক্লাস করছে না তারাই একমাত্র জয়েন করুক আর যদি অন্যান্য জায়গায় তোমরা করতে চাও করতে পারো অসুবিধা নেই কিন্তু তারা ক্লাসটি জয়েন করবেন এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার দরকার নেই কারণ তোমরা এক জায়গা থেকে পাচ্ছ যাদের খুব দরকার যারা পারছে না ঠিক আছে এবং যাদের মনে হয় যে না আমি স্টাডি মেটেরিয়াল কিনব না কোনো জায়গা থেকে আমি আপনি স্যার পিভি স্টাডি ক্লাসের থেকে আমি এগুলো বুঝবো বা নেব তার নিতে পারো ফ্রি অফ কস্টে দেওয়ার মানে এটার মান রাখবে কারণ তোমাদের জন্যই করা এবং হানড্রেড কমন যোগ্যই সেইভাবেই করা হবে তোমরা এখানে এই সাবজেক্টে ফিফটি আউট অফ ফিফটি অনার্সে তুলে নিতে পারবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের লিঙ্ক দেওয়া হবে আজকেই তোমরা এই লিঙ্কের মাধ্যমে গ্রুপে জয়েন্ট হয়ে যাও